সুপ্রিয় শিক্ষার্থীরা আশা রাখছি সবাই ভালো আছো যে যেখানেই আছো ভালো আছো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব তোমাদের সঙ্গে সেটি হচ্ছে অষ্টম শ্রেণীর বিজ্ঞান বিষয় বিজ্ঞানের পঞ্চম অধ্যায়ের উদ্ভিদের সমন্বয় তোমরা নিশ্চয়ই তোমাদের সামনে একটি টেক্সট বই নিয়ে বসে আছো না থাকলে নিয়ে বসতে পারো তোমাদের নিজেদেরই সুবিধা হবে আমরা পৃথিবীতে যতগুলো জীব আছি উদ্ভিদ হোক প্রাণী হোক একটি নির্দিষ্ট নিয়মের মধ্যে আমরা বেড়ে উঠি ঠিক উদ্ভিদ একই নিয়মে বেড়ে ওঠে তাদের নিয়মের মধ্যে একটি সুন্দর সুশৃঙ্খল ভাব আছে বিষয় আছে যেটিকে তারা মেনটেন করে এবং এই নিয়মগুলোকে সমন্বয় করতে হয় একেবারে বীজ থেকে শুরু করে নিয়ে তার অঙ্কুর উদ্গম তার সুপ্তাবস্থা ভঙ্গ তার বৃদ্ধি পাওয়া তার ফুল তৈরি ফল তৈরি বার্ধক্য এবং সবার শেষে তার মৃত অবস্থা প্রত্যেকটা ক্ষেত্রেই তাকে একটা নিয়মের মধ্য দিয়ে পার করতে হয় আর এই নিয়মগুলো যে বস্তুটি যে রাসায়নিক বস্তুটি আমাদেরকে প্রতিনিয়ত সাহায্য করছে তাকে বড় করতে সেই বস্তুটি হচ্ছে হরমোন নিশ্চয়ই বুঝতে পারছো আমি কোন সাবজেক্টের কথা বলছি আমরা উদ্ভিদের হরমোন নিয়ে কথা বলছি এবং তোমরা জানো উদ্ভিদের হরমোনকে একটা নির্দিষ্ট নামে ডাকা হয় বলতে পারবে সেটি কী অবশ্যই তোমাদের মনে আছে সেটি হচ্ছে ফাইটো হরমোন সমস্ত হরমোনকেই আলাদা আলাদা ভাগে ভাগ করা হয় উদ্ভিদের হরমোনকে ফাইটো হরমোন নামে ডাকা হয় বাট প্রত্যেকটা উদ্ভিদের হরমোন কিন্তু আলাদা আলাদা এবং তাদের কাজও আলাদা উদ্ভিদ তার জীবনচক্রের প্রতিটা ক্ষেত্রে হরমোনকে ব্যবহার করে হরমোন এমন একটি রাসায়নিক পদার্থ যেটির উৎপত্তি স্থল একটি কোষে এবং সেটি বাহিত হয় আরেকটি কোষে অন্য জায়গায় গিয়ে সে কাজ করে এবং তার কোনো কিন্তু নির্দিষ্ট তন্ত্র নেই যে যেটা দিয়ে সে বাহিত হবে উদ্ভিদের ক্ষেত্রে সে কোষ থেকে কোষেই পার হয়ে বিভিন্ন জায়গায় গিয়ে কাজ করে তো আমরা যে উদ্ভিদের হরমোনগুলোর কথা বলছি এই হরমোনগুলোর মধ্যে বেশ কিছু হরমোন আছে যেগুলো খুব গুরুত্বপূর্ণ তবে তোমাদের বইতে নির্দিষ্ট কিছু হরমোনের কথা বলা আছে তাই বলে এই নয় যে হরমোন একটি তোমরা যখন আরও বড় ক্লাসে যাবে উপরের ক্লাসে উঠবে আরও বিস্তারিত এই বিষয়ে জানতে পারবে তবে তোমাদের টেক্সট বইয়ের সঙ্গে সম্পর্ক রেখে যেটুকু তোমাদেরকে জানাতেই হবে জানতেই হবে সে সম্পর্কে আমি আলোচনা করছি নিশ্চয়ই বুঝতে পারছ আজকে আমরা কোন বিষয়টি নিয়ে আলোচনা করব আমাদের আজকে অধ্যায়ের নাম হচ্ছে সমন্বয় ও নিঃসরণ এবং তারই মধ্যে এক থেকে তিন পর্যন্ত যে পার্টি আছে সেটি হচ্ছে উদ্ভিদের সমন্বয় সেটি আমরা আলোচনা করব এখন তোমাদের সঙ্গে আমি যে হরমোনটি নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে অক্সিন। তোমরা কি জানো এটি কে আবিষ্কার করেছেন এটি আবিষ্কার করেছেন আমাদের বিখ্যাত বিজ্ঞানী চার্লস রবার্ট ডারউইন বিজ্ঞানী ডারউইন এটিকে আবিষ্কার করেছেন সত্য কিন্তু নামকরণ কিন্তু করেছেন বিজ্ঞানী কোল এবং হ্যাগেন নামটি জেনে রাখো বিজ্ঞানী কোল এবং হ্যাগেন স্নিট বিজ্ঞানী চার্লস ডারউইন দেখতে পান উদ্ভিদ তার বীজ থেকে সুপ্ত অবস্থা ভঙ্গ করে ধীরে ধীরে বড় হচ্ছে এবং বড় হতে গিয়ে সূর্যের আলোটা যেদিক থেকে আসছে সেদিকে উদ্ভিদটা বাঁকা হয়ে যাচ্ছে এবং এই চিন্তা থেকে তার মাথায় আসে কেন উদ্ভিদটি বাঁকা হচ্ছে তখনই তিনি এটি নিয়ে গবেষণা শুরু করেন এবং একে আবিষ্কার করেন যেহেতু আমি বললাম যে এটি ভ্রূণ অবস্থা থেকে ধীরে ধীরে বড় হচ্ছে কাজে নিশ্চয়ই বুঝতে পারছো যে তাহলে অক্সিজেনের কাজটি কি অক্সিজেন কিন্তু উদ্ভিদকে বৃদ্ধি পেতে সাহায্য করে সুপ্ত অবস্থা ভঙ্গ করতে সাহায্য করে সুপ্ত অবস্থা কী জিনিস সেটা কি মনে আছে অবশ্যই থাকার কথা কারণ অবস্থা বলতে আমরা বুঝি যখন কোনো বীজ কিছু সময় মাটিতে পুঁতে রাখলে বা যেটাতে তুমি অঙ্কুরোদ্গমের জন্য গাছ লাগাবে যে বীজটাকে তুমি ইমপ্লান্ট করবে সেই বীজটি কিন্তু সঙ্গে সঙ্গেই অঙ্কুরোদ্গম হয় না তখন দেখা যায় যে কিছু দিন সে চুপচাপ থাকে একটা সার্টেন সময় বা নির্দিষ্ট সময় পার হওয়ার পরেই কিন্তু আস্তে আস্তে অঙ্কুরোদ্গম শুরু হয় এবং উদ্ভিদ আস্তে আস্তে ছোটো থেকে বিশাল বড় বৃক্ষে পরিণত হয় অক্সিনের কিন্তু আরও কিছু কাজ আছে অক্সিন প্রয়োগ করলে যদি কোনো গাছে কলম থাকে সেই শাখা কলমে মূল গজাবে এটি হচ্ছে তার একটি বৈশিষ্ট্য আর অকালে অর্থাৎ উদ্ভিদের যে ফল বা ফুল অকালে ঝরে যায় সেটিও রোধ করে অক্সিন কোনো কোনো উদ্ভিদ আছে আমরা বাসায় দেখা যায় যে আমাদের বাগানে বাড়িতে বা মাঠে যারা আমরা চাষ করি অনেক উদ্ভিদকে আমরা ইমপ্ল্যান্ট করে থাকি সেটি বড় হচ্ছে না অথবা তার ছোট ছোট ফল ধরে সেটি পড়ে যাচ্ছে তখন কিন্তু আমরা অনেক কৃষি কর্মকর্তার কাছে সাহায্যের জন্য যাই তারা আমাদেরকে যে ট্রিটমেন্টটি দেন সেটি হচ্ছে আমাদেরকে বলে দেন যে আপনারা ওখানে অক্সিজেন প্রয়োগ করুন এবং অক্সিজেন প্রয়োগ করলে আমাদের এই সমস্যার সমাধানটা কি একেবারেই হয়ে যায় এরপরে আমরা যে হরমোনটির কথা বলবো সেটি হচ্ছে জীবেরেলিম চারা গাছ বড়ো হতে বা বর্ধিষ্ণ অঞ্চল বর্ধিষ্ণ অঞ্চল কাকে বলে এটা একটু চিন্তা করি তো আমরা অর্থাৎ উদ্ভিদের যে অংশগুলো বৃদ্ধি পায় আমরা জানি মূলের দিক থেকে উদ্ভিদ বাড়ে মাটির ভেতরে কারণ সেখান থেকে তার পানি এবং খনিজ লবণ লাগবে আর উপরের দিকে কাণ্ড বাড়ে এজন্য যে তার সূর্যের আলো লাগবে এই যে যে অংশগুলোতে সে বৃদ্ধি পাচ্ছে শুধু তো একটা নির্দিষ্ট জায়গা না উদ্ভিদের প্রত্যেকটা পাতা থেকে আরেকটা পাতার মধ্যে একটা গ্যাপ আছে সেই গ্যাপটাকে বলা হয় পর্বমধ্য আবার উদ্ভিদের একেবারেই উপরের অংশে আছে কক্ষমুকুল এবং একেবারেই নিচে মূলের কাছে আছে মূলম এই যে অংশগুলো এগুলোকে বর্ধিষ্ণ অঞ্চল বলা হয় এই অংশগুলোতেই জিবেরেলিন অপেক্ষা করে এবং কখন উদ্ভিদকে সে বড় করবে অপেক্ষা করে তো উদ্ভিদ যখন আস্তে 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 বড় হয় জিবের কিন্তু তার কার্যক্রমকে ধীরে ধীরে কমিয়ে দেয় যত বড় গাছ হবে অর্থাৎ উদ্ভিদ সেই বর্ধিষ্ট অঞ্চলগুলোকে থেকে থেকে তার কাজগুলোকে সম্পন্ন করে তোমার বাসা বা আশেপাশে কোথাও যদি তুমি গাছ লাগিয়ে থাকো এবং সেই গাছটি যতটুকু বড় হওয়ার কথা ঠিক ততটুকু বড় হচ্ছে না সেখানে তুমি খুব সহজেই ঋণ প্রয়োগ করতে পারো দেখবে গাছটি ঠিক মতো বড় হচ্ছে আবার এমনও যদি হয় যে তুমি বীজ বপন করেছো কিন্তু বীজের সুপ্তাবস্থা ভঙ্গ হচ্ছে না তখনও তুমি জীবের প্রয়োগ করলে সেটি সুপ্তাবস্থা ভঙ্গ হবে এবং খুব দ্রুত অঙ্গুরোদ্দগুম হবে এবারে যে হরমোনটির কথা বলবো, সেটি সবগুলো হরমোন থেকে একটু ভিন্ন নিশ্চয়ই বুঝতে পারছো আমি কোন হরমোনটির কথা বলছি এটি ইথিলিন অন্য অন্য হরমোনগুলো যেমন তরল এটি গ্যাসীয় পদার্থ ইথিলিনের প্রধান কাজ হচ্ছে এটি ফল পাকাতে সাহায্য করে আমরা কত মজার মজার ফল খাই কিন্তু তোমরা কি জানো গাছে একটি ফল পাকলে সেখান থেকে যদি ইথিলিন বের হয় পাশের সবগুলো ফল কিন্তু সঙ্গে সঙ্গে পাকতে শুরু করে এজন্য একটি ফল পাকা খুব জরুরি ইথিলিন কিন্তু একটি দুষ্টমিও করে জানো কি তোমরা যখন গাছে ছোটো ছোট গুটি আসতে শুরু করে অথবা ছোট ছোট পাতা ধরতে শুরু করে ইথিলিন কিন্তু দুষ্টমি করে সেগুলোকেও ঝরিয়ে দেয় যাই হোক তারপরেও আমাদের জন্য অনেক বিশাল বড় একটি কাজ করে সেটি হচ্ছে ফল পাকতে সাহায্য করে যেহেতু আমরা ফল খাই পছন্দ করি ফল আমাদের জন্য অত্যন্ত উপকারী ভাবার অতএব ইথিলিন আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমরা সবাই জানি জীব মানেই তার অনুভূতি আছে উদ্ভিদ যেহেতু একটি জীব অতএব উদ্ভিদেরও কি আছে অবশ্যই জীবন আছে এবং জীবন মানেই সে অনুভূতি সম্পন্ন এটি আমাদেরকে কে বলে গেছেন মনে আছে তোমাদের এটি বলে গেছেন আমাদেরই প্রিয় বিজ্ঞানী আমাদেরই দেশের বিজ্ঞানী বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসু উদ্ভিদের জীবন আছে সে যে অনুভূতি সম্পন্ন তার কাছ থেকে আমরা শুনতে পাই তাহলে কেমন করে বুঝবো সে যে সত্যি সত্যি অনুভূতি সম্পন্ন আমরা দেখতে পাই খুব সহজ একটা জিনিস সেটি হচ্ছে উদ্ভিদ সূর্যের আলোতে সারা দেয় এবং তুমি কি কখনো দেখেছো একটি মূলকে তুমি যদি উঠিয়ে রাখো সে কখনোই কিন্তু সূর্যের দিকে ঘুরে যাবে না কারণ তার সারা প্রদানের জায়গাটি আবার অন্ধকার সো উদ্ভিদের যে দুটি অংশ একটি কাণ্ড এবং একটি মূল মূলটি যাচ্ছে মাটির দিকে কাণ্ডটি যাচ্ছে উপরের দিকে এই যে উদ্ভিদ তার মানে সে চলাচল করছে যদি একটি জায়গায় থেকে তারপরও তার চলাচল হচ্ছে এই চলনকে আমরা একটি নির্দিষ্ট নামে ডাকি বলতো সেটি কি নাম সেটি হচ্ছে ট্রপিক চলন এই ট্রপিক চলন যখন আলোর দিকে হয় তখন তাকে আমরা ফটো চলন বলি আলোর দিকে এই চলনের কারণে কিন্তু উদ্ভিদ বৃদ্ধি পায় কারণ তার খাদ্যের জন্য যে আলো দরকার খাদ্য প্রস্তুত করার জন্য যে উপাদানগুলো দরকার সেটি যত উপরে সে পাল্লা দিয়ে বড়ো হবে প্রতিযোগিতা করে অন্য উদ্ভিদের তুলনায় আশেপাশে উদ্ভিদের তুলনায় প্রতিযোগিতা করে বড় হবে তত তার খাদ্য প্রস্তুতির সুযোগটা বাড়বে এবং এ কারণেই উদ্ভিদের মধ্যে চলন সংগঠিত হয় আর মূলের চলনটি সংগঠিত হয় মাটি থেকে খনিজ লবণ এবং পানি সংগ্রহের জন্য এবার বুঝতে নিশ্চয়ই পেরেছ যে উদ্ভিদ কেন চলাচল করে এবং সত্যিই যে অনুভূতি প্রবণ সেটি আমরা অবশ্যই বুঝতে পারলাম তোমরা নিশ্চয়ই অভিকর্ষ সম্পর্কে জ্ঞাত আছো একটু চিন্তা করো তো উদ্ভিদের বৃদ্ধির ক্ষেত্রে অভিকর্ষ বল কোনো প্রভাব বিস্তার করে কি না একটু চিন্তা করে দেখো এবং তোমাদের এটা বাড়ির কাজ রইল বাড়িতে প্র্যাকটিস করবে দেখবে সত্যি সত্যি অভিকর্ষ বলের কোনো প্রভাব উদ্ভিদের জন্য আছে কি না প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এতক্ষণ আমরা অনেকগুলো ফাইটো হরমোন নিয়ে আলোচনা করলাম কিশোর বাতায়নে তোমাদের জন্য এ সংক্রান্ত অনেক কুইজ রাখা আছে ঝটপট সেগুলোর উত্তর দিয়ে ফেলো এবং কিশোর বাতায়ন কিন্তু তোমাদের জন্য অনেক বড় একটি জানালা যেখানে তোমরা যখন যেমন যেভাবে থাকো সেখানে বসেই প্রবেশ করতে পারো অনেক কিছু জানতে পারো অনেক কিছুর উত্তর করতে পারো আবার আমাদেরকে প্রশ্ন করতে পারো তোমার যদি এ সংক্রান্ত কোনো প্রশ্ন থেকে থাকে সেটিও তুমি সেখানে করে রেখো আমরা চেষ্টা করব উত্তর দিতে তো শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা কি কি শিখলাম আবার একটু মনে করি তো আমরা আজকে ফাইটো হরমোন সম্পর্কে শিখেছি ফাইটো হরমোনের যে ভূমিকা সেগুলো শিখেছি এবং ফাইটো হরমোন উদ্ভিদের জন্য কি কি ধরনের উপকারিতা অপকারিতা বয়ে আনতে পারে সেটিও শিখেছি এবং তোমাদেরকে একটা বাড়ির কাজও দিয়েছি সে বাড়ির কাজ থেকেও কিন্তু তোমরা এই পরীক্ষণগুলোর ফলাফল নিজেরাই ব্যাখ্যা করতে পারবে আশা করি তোমরা ভালো পড়াশোনা করে এগিয়ে যেতে পারবে